প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এলিন ফুড প্রবাসী মুখের দুইশো তিরাশিতম তম পর্বে সাথে আছে আমি মোস্তফা ফিরোজ আপনারা জানেন প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যার সম্ভাবনা সুখ দুঃখ হাসি কান্না এসব বিষয় নিয়ে প্রতি সপ্তাহে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই প্রধানত প্রবাস থেকে আসা অতিথিদেরকে আজকে তিন দুজন অতিথি আছেন আর দুজন বাংলাদেশে আছেন তবে প্রবাস সংশ্লিষ্ট আমি আলোচনার সময় নিশ্চয়ই আপনাদেরকে জানাবো প্রথমে অতিথিদেরকে পরিচয় করে দিচ্ছে আমার ডান প্রান্তে আছেন আজহারুল হক ফেদৌস তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন তার পাশে আছেন মোহাম্মদ জালাল তিনি জি অপারেশন এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড আমাদের স্পন্সর প্রতিষ্ঠান এই অনুষ্ঠানের তার কর্মকর্তা আমার বাম প্রান্তে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় তিনি সৌদি প্রবাসী একজন সাংবাদিক আর তার পাশে আছেন ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন তিনি সৌদি আরবের জামাল উদ্দিন জালাল মাপ করবেন জালাল তিনি সৌদি আরবের দামাম প্রবাসী একজন ব্যবসায়ী চারজনকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে যারা সেটের সামনে আছেন প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আমরা আলোচনা করব এবং আলোচনার ফাঁকে ফাঁকে প্রবাস থেকে পাঠানো আমাদের প্রতিনিধিদের নানা ধরনের প্রতিবেদন আমরা উপস্থাপন করব। প্রথমে আমরা আলোচনা করি গত আমরা সবথে আলোচনা করেছিলাম যে নভেম্বর মাসে একটি বড়ো সামিট হয়ে গেল যেখানে আমি নিজে অংশ নিয়েছিলাম সারা বিশ্বের প্রবাসীদেরকে সংগঠিত করা এবং প্রবাসীদের নানা সমস্যা সমাধানে একটি সংগঠন যার নাম আয়বা পরবর্তীতে বিশ্ব প্রবাসী সংস্থা হিসেবে এটি আবির্ভূত হয়েছে যার মূল কাজ হচ্ছে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের সংগঠিত করা আবার প্রবাসীদের নানা সমস্যার সমাধানে তাদের পাশে এই সংগঠন কাজ করার প্রত্যয় নিয়ে ষাটটি দেশের প্রতিনিধি এসেছিল মালয়েশিয়াতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সেই সামিট হয়েছিল সেই সামিটের কর্মকর্তা হিসেবে আজ আছেন আমাদের এখানে হক ফেদ্দুস আর আগেই বলেছি যে আমাদের স্পন্সর প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বা বিশ্বের আঠাশটি দেশে বাংলাদেশের থেকে পণ্য রপ্তানি করে থাকে সুতরাং সেই অর্থে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এলিন ফুড তার কর্মকর্তাকেও আমরা জানিয়েছি আমরা আলোচনা একটু শুরু করি আমাদের জাহাঙ্গীর আলম হৃদয় তার কাছ থেকে যে এই মুহূর্তে সৌদি আরবের আমাদের যে জনশক্তি রপ্তানি পরিস্থিতি সাম্প্রতিক সময়ের যে রিপোর্ট সেটি সর্বোচ্চ পরিমাণ এই চলতি মাসেই গেছে আঠাশ হাজার বাংলাদেশি কর্মী কিন্তু এই যে বিপুল পরিমাণ কর্মী যাচ্ছে সেখানে তাদের ভবিষ্যৎ কি তা নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি আপনাকে ধন্যবাদ ফিরোজ ভাইকে আসলে মূল কথা হচ্ছে সৌদি বর্তমান যে পরিস্থিতি অর্থনৈতিক মন্দাভাব এবং তার উপরে নতুন কোনো শ্রমিক যাওয়াটা আসলে যদিও আলোর কোনো সংবাদ অতীতে ছিল বর্তমান সেই পরিস্থিতি নেই তারপরেও মানুষ যাচ্ছে তার রিজিকের সন্ধানে আর বিশেষ করে আমাদের এখানে যে নারী শ্রমিক যারা গিয়েছে তাদের পাশাপাশি পুরুষ শ্রমিক যাচ্ছে এখন তো নারী শ্রমিকদের ব্যাপারে আমি যেটুকু বলবো যে নারী শ্রমিকদেরকে ডেভেলপ করার জন্য সরকার যে ভূমিকা নিয়েছিল সেটি হওয়া উচিত ছিল একটি বয়সের সীমা রাখা থাকা দরকার ছিল বলে আমি মনে করছি এই কারণেই যে চল্লিশের উপরে যে নারীগুলো গিয়েছে সেখানে তারা কাজের অযোগ্য যার কারণে সমসাময়িক কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে যেগুলো রিয়াদ বাংলাদেশ দূতাবাস ফেস করছে বাংলাদেশ সরকারও সেগুলো ফেস করছে আর পাশাপাশি পুরুষ যারা যাচ্ছে এখন সেখানে কর্মসংস্থানের খুবই অভাব যেমন বিশেষ করে বাংলাদেশি যে লোকেরা মোবাইল দোকানগুলো চালাত বিশেষ করে ইলেকট্রনিক্স ছিল সেগুলো সৌদি সরকার বন্ধ করে দিয়েছে প্রবাসীরা যারা আছে তাদের নীতি একটা নীতিমালার মধ্যে যে প্রতিটি দোকানে একজন সৌদি নাগরিক থাকতে হবে পাশাপাশি আমরা যারা বাংলাদেশি আছে কিংবা অন্য দেশের লোক আছে তারা কাজ করতে পারবে তো এই কারণে অনেক বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে এবং অনেক মানুষ ছয় মাসের তো দেশে চলে এসেছে কেউ অন্যত্র কাজ খুঁজছে এই অবস্থায় সৌদি আরবের নতুন বিষয় যারা আছে তাদের ভবিষ্যৎ কি এই নিয়ে আমি মনে করি একটা হতাশার ইঞ্জিনিয়ার জাল আপনার কি মনে হয় এই পরিস্থিতিটা কি হতে পারে এটা কোনো ইতিবাচক আমরা তো অনেকদিন আকাঙ্ক্ষার মধ্যে ছিলাম যে আমাদের সৌদি আরবের দরজা খুলে দেওয়া হোক যখন খুললো এমন এক সময় যখন একটা হতাশার চিত্রই আমরা দেখতে পাচ্ছি আপনার কি মনে হয় ধন্যবাদ মুস্তফা ফিরোজ ভাই আজকের এই বিজয়ের মাসে আমি সৌদি প্রবাসী পঁচিশ লক্ষ বাংলাদেশের পক্ষ থেকে গোটা সারা পৃথিবীতে যে আমরা নব্বই লক্ষ বা এক কোটির মতো বাংলাদেশে আছি সবার পক্ষ থেকে এই বিজয়ের মাসে আমি বাংলাদেশের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমি আজকের অনুষ্ঠানে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি দেখুন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব আপনারা দেখেছেন অতীতে বাদশাহ প্রায়ত বাদশাহ আবদুল্লাহ সাধারণ ক্ষমা করার পর আমাদের দীর্ঘদিন যাবৎ আকামা পরিবর্তন হয় নাই ওনার সেই ঘোষণার পর আমাদের বাংলাদেশিরা বিভিন্ন কোম্পানির কফিল ট্রান্সফার করে তারা একটা ভালো সবাই যার যার পেশা পরিবর্তন করে বিভিন্ন কোম্পানি দিকে ভালো জীবন যাপন করছিল কিন্তু ইদানিং আবার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে সৌদি আরবে নিয়োগ নেওয়া হচ্ছে কিন্তু গত কিছুদিন আগে আমি বাংলা নিয়ে একটা খবর দেখে মর্মাহিত হয়েছি কারণ বাংলাদেশে সৌদি আরব থেকে যে সকল বিষয় এসেছে সেই বিষয়গুলো এখান থেকে দূতাবাস স্ট্যাম্প করা হচ্ছে না বলা হচ্ছে থ্রি এবং তিন এবং এক অনুপাতে নারী প্রেরণ করতে হবে তিনজন পুরুষের একজন নারী শ্রমিক অবশ্যই দিতে হবে অতীতে এই এই ব্যাপারে কোনো চুক্তি ছিল না বলে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন আমরা আশা করি এই বিষয়টা নিয়ে বর্তমান সরকার বেশি কাজ করবেন আর যেই বিষা এবং যেই পদ বিশেষ করে পদবি আমরা জানি যে ওইখানে আমেল মাজিল এবং যাকে হাউজ ড্রাইভার এই দুইটা পেশা যে পেশাগুলোতে আসলে সৌদি আরবে গিয়ে তেমন কিছু করার মতো কোনো সুযোগ নাই এটি শুধু বাড়িতে কাজ করার জন্যই একটা বাড়ির কাজের লোক আর বাড়ির কাজের ড্রাইভার আরেকটা হলে বাড়ির কাজের মেয়ে বাংলাতে এই তিনটা পদ এবং তাদের বাড়ির বাড়ির জন্যই নেয় এখন যদি বাংলাদেশে যারা সৌদি আরবে যাবে এখন তাদেরকে আসলে তাদের বিশেষ করে পেশাটা বিষাতে কি আছে এইগুলো দেখে সৌদি আরবে যাওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। আচ্ছা আমরা একটু কিছুটা হতাশার চিত্রই দেখলাম কিছু সতর্ক বাণীও দেখলাম আমি একটু প্রত্যাশার জায়গা একটু যাই যার দিন যে আমরা একটু আগে আমি বলছিলাম যে আপনারা আঠাশটা দেশে বাংলাদেশের থেকে প্রোডাক্ট রপ্তানি করছেন এটা তো একটা বিরাট একটা ক্ষেত্র বিরাট একটা সম্ভাবনা এই সম্ভাবনাটা আরও কিভাবে বাড়ানো যেতে পারে আপনার কীভাবে কাজ করছেন বিষয়টা একটু যদি জানান ধন্যবাদ মোস্ত হিরুজ ভাই এবং ধন্যবাদ বাংলা ভিশন কি এই ধরনের একটা চমৎকার প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা আজকের প্রোগ্রামে অনেক চমৎকার একটা তথ্য পেলাম যে ইহাব যেটা বলতেছে ওনারা এটা একটা ষাটটি দেশকে যখন গ্লোবালি যখন বাঙালিদেরকে অর্গানাইজ করা হবে এখানে আমাদের মতো যারা এক্সপোর্টার আছে যারা বিশেষ করে বাংলাদেশে কমিউনিটি বেস বিজনেস করেদের জন্য এটা চমৎকার প্ল্যাটফর্ম হবে টু গেটিং ইনফরমেশন ইন ওয়ান প্ল্যাটফর্ম এবং আমার মানে আমি এভাবে এ করিনি যে যারা বাংলাদেশ থেকে এই ধরনের প্রবাসে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে যারা আমদানি রপ্তানি করেন তাদের একটা প্রতিষ্ঠিত মার্কেট মানে এই ধরনের কনফারেন্সে তাদেরকেও যুক্ত করলে তাদের কাছ তাদের মতামত মত বিনিময়ে তাদের সমস্যাগুলো মানে কাজ দেবে নিশ্চয়ই আপনি বলবেন আর কি যে আপনি শেষ করেন ধন্যবাদ আপনাকে আমি ওই প্রসঙ্গটাই আনতাম জি বলেন যে নেক্সট এই ধরনের প্রোগ্রামে আমরা আশা করি যে যারা আমরা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে থাকি এদেরকে অ্যাটাচমেন্ট করা যায় কি না সো দ্যাট আমরা ইনফরমেশানগুলো এক্সচেঞ্জ করে আমরা যারা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে যাচ্ছি যাতে আমাদের কাস্টমার সেন্টে আমাদের প্রোডাক্ট সেন্টে আমরা যেন আরও বেশি কান্ট্রি যোগ করতে পারি এবং আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে হয়তো আমরা অনেকগুলো কান্ট্রি পাব অনেকগুলো বায়ার পাব অনেকগুলো তথ্য এক্সচেঞ্জ করার সুযোগ পাবো পাশাপাশি ওনারা অনেক চমৎকার এটা আসলে একটা সুযোগ ছিল আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি কারণ অনেকগুলো ছোট ছোট মিটিং ছিল এবং এতগুলো দেশের এটা আমার মানে আমারও কল্পনার বাইরে ছিল যে এতগুলো দেশের প্রতিনিধি এক জায়গায় একটা মানে আমরেলার নিচে জড়ো হওয়া সেই জায়গায় আপনাদের জন্য আসলে একটা বড় সুযোগ ছিল আপনাদের মানে বাণিজ্যিক তথ্যগুলো তাদের কাছে দেয়া কারণ ওখানে শুধু বিভিন্ন ব্যবসায়ীরাও কিন্তু এসছে তো সুতরাং আপনাদের খুব একটা ইজি অ্যাক্সেস হতে পারত আর বলেন পাশাপাশি হচ্ছে যে ওনারা যেটা বলল যে আমাদের আসলে আমাদের এখন পর্যন্ত আমাদের স্টিম কাস্টমারগুলো বাঙালি এবং বাঙালি বেস বিজনেস আমরা করে থাকি যেই দেশেই বাঙালি আছে ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি ইভেন সাবকন্টিনেন্ট পিপল আছে ওইখানে আমাদের প্রোডাক্ট খুব ভালো করতেছে আমরা ওইখানে আমাদের সম্ভাবনা প্রচুর তো বাঙালিদের বিভিন্ন দেশে যাওয়ার ব্যাপারে আমার মনে হয় যে গভর্নমেন্ট বা আমরা বিভিন্ন লেভেলে যারা আছি এদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে ওদেরকে যদি আমরা সঠিকভাবে যদি একটা দেশে প্রেরণ করতে পারি তাহলে বাংলাদেশি পণ্যের বাজারের সম্ভাবনা অনেক বাড়বে এবং এইখান থেকে আমাদের মতো যারা এক্সপোর্টার বিশেষ করে আমরা এলিন ফুড আছি আমরা বিশ্বের প্রায় আঠাইশটা দেশে এক্সপোর্ট করতেছি এটার সম্ভাবনা দিন দিন বাড়বে বলে আশা করতেছি আর আজকে ওনার সাথে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগলো এবং এই প্রোগ্রামের মাধ্যমে আবেদন করব। যে নেক্সট এই ধরনের প্রোগ্রামের জন্য আমাদেরকে মেসেজ দেওয়া হয় আমরা যেন ওনাদের ওই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি নিশ্চয়ই আপনি নিশ্চয়ই আর ধন্যবাদ আমি ফিরোজ ভাই এবং ধন্যবাদ সম্মানিত কর্মকর্তা আসলে আমরা খুঁজছিলাম এ ধরনের যারা ম্যানুফ্যাকচারার যাদের ব্যবসা বেসড অন মানে বাংলাদেশের প্রবাসী যারা বিভিন্ন দেশে থাকেন তো আপনি জানেন যে আমাদের একটা বিশাল সম্মেলন হয়ে গেল নভেম্বরের উনিশ বিশ মালয়েশিয়ার রাজধানী কলমপুরে ফার্স্ট বাংলাদেশ গ্লোবাল সামিট নামে আয়বা আয়োজিত আয়বা মানে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন তো মেনলি একটা ইউরোপিয়ান বেসড বাঙালি অর্গানাইজেশন ছিল এখনো আছে যাদের আয়োজনে এই সম্মেলনটা সম্ভব হয়েছে এবং আমরা চেয়েছিলাম বাংলাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এটার সাথে যুক্ত হোক বাট সময়ের স্বল্পতা প্লাস আপনার যেহেতু এটা প্রথম সম্মেলন আমরা সেভাবে সবগুলো সামাল দেওয়া সম্ভব হয়নি তো অবশ্যই ভবিষ্যতে আমরা চাব আমাদের আমরা উপকৃত হব যে আপনার এইসব প্রতিষ্ঠান যারা প্রবাসীদের বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণ করতে চান তাদের জন্য একটা সুযোগ হবে এবং আমাদের জন্য এটা একটা বড় প্রাপ্তি হবে তো আমার মনে যে আনুষ্ঠানিক সম্মেলনে যদিও শেষ হয়ে গেছে তারপরেও ওই সম্মেলনের পার্টিসিপেন্ট কারা ছিল কারা সেই তথ্য এবং সব কিছু ডকুমেন্ট কিন্তু ওনাদের কাছে আছে তা আমার ধারণা যে তাদের সঙ্গে এবং ওনাদের সোনারগা হোটেলে একটা অফিসও আছে সো আপনারা কিন্তু কমিউনিকেট করতে পারেন কেন কারণ আইবার একটা কার্যক্রম কিন্তু বাংলাদেশে আছে তাদের একটা অফিস অফিসও আছে তো আমার মনে হয় যে আপনারা সেই সহায়তাটা নিতে পারেন তাদের কাছ থেকে তো অবশ্যই অবশ্যই আমাদের অফিস হোটেল সময় কাছে যেরকম আপনি বললেন আইবার অফিস এবং পরবর্তীতে সমস্ত বাঙালি যেটা আপনি বললেন যে প্রায় ষাটটা দেশ থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা কলামপুরে সম্মত হয়েছিলেন তো তাদের দাবির পরিপ্রেক্ষিতে একটা নতুন অর্গানাইজেশন চালু হতে যাচ্ছে যেটা নাম ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন প্রবাসীদের নিয়ে তো সেটারও আশা করি যে হেডকোয়ার্টার হবে মানে হেডকোয়ার্টার না আপনার বাংলাদেশে অফিস হবে আমাদের অফিসটাই তো ইউ আর অলওয়েজ ওয়েলকাম মানে যে যারাই প্রবাসী আছেন বাংলাদেশে আসেন তারা সবসময় সাদরে আমন্ত্রিত আমাদের অফিসে যোগাযোগ করার জন্য যে কোনো সমস্যা বা যে কোনো দাবি নিয়ে আয় বা যেটা কাজ করে আমরা বাংলাদেশে আপনাদের সেই দাবি বা আকাঙ্ক্ষাগুলি আমরা শুনবো এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়ার চেষ্টা আমি যতটুকু জানি আয় বা কিন্তু এর আগেও কনফারেন্সের আগেও সবসময় প্রবাসে যারা ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করতে চায় তাদের কিন্তু নানান রকম তথ্য দিয়ে কিন্তু সহযোগিতা করে সেই কার্যক্রমটা আছে অবশ্যই এবং এখন কিন্তু এই কনফারেন্সের পর কিন্তু নতুন নতুন কিছু দিক নতুন নতুন চাহিদা কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সেইগুলোকে ইনক্লুড করে ওনারা এর পরবর্তী যে মিটিং করবেন কনফারেন্স করবেন খুব দ্রুতই করবেন সেখানে নিশ্চয়ই সেই বিষয়গুলো যুক্ত করবেন অবশ্যই আপনি ঠিকই বলেছেন যে এই এই সম্মেলনের মাধ্যমে আমরা অনেক কিছু জেনেছি সম্মেলনে কিন্তু শুধু প্রবাসী শ্রমিকদের প্রতিনিধি ছিল না আমাদের কিন্তু প্রচুর অধ্যাপক আছেন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে নিয়োজিত আছেন শিক্ষার্থী আছেন প্রচুর শিক্ষার্থী বাংলাদেশি ব্যবসায়ী সায়েন্টিস্ট বিভিন্ন পেশায় বিভিন্ন পেশার বিভিন্ন মানুষ সারা পৃথিবীতে এখন ছড়িয়ে আছে তো তাদের অনেকেই কিন্তু একটা গেট টুগেদারের মতো হয়েছিল মালয়েশিয়ার বললামপুরে তো সেখান থেকে আমরা বিভিন্ন অ্যাভিনিউগুলি জানতে পেরেছি এবং তাদের বিভিন্ন সমস্যা বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে জানতে পেরেছি তো এগুলি নিয়ে অবশ্যই আমরা কথা আছে কৃষি মধ্যপ্রাচ্যের দুজন প্রতিনিধি আছে তারাও কিছু বলবেন তাদেরও একটা প্রত্যাশার কথা আমি এটা বলার আগে আমরা দর্শক আমরা কয়েকটা রিপোর্ট দেখে আবারও এই আলোচনা আমরা অব্যাহত রাখছি সম্প্রতি হাঙ্গেরি সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরি সফরে সরকারি পর্যায়ের তিনটি চুক্তি হয়েছে যা বাংলাদেশের সাথে হাঙ্গেরির সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে সরকারিভাবে আমরা তিনটা সই করেছি আমাদের বাসা বাণিজ্য সুখ জন্য হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে সরকারি পর্যায়ে তিনটি চুক্তি স্বাক্ষরের পর সফরের দ্বিতীয় দিনে কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর সিজন ফোর হোটেলের হলরুমে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেন তিনি বিদেশিদের সাথে দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্তের সভাপতিত্বে মতবিনিময় সভায় দেশের উন্নয়ন সম্ভাবনা ও অর্জনের বর্ণনা দিয়ে এক ঘন্টা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী এটা জন্য একটা ভালো সুযোগ যে আমাদের ছেলে যারা আছে তাদেরকে আমরা উচ্চশিক্ষার জন্য এখানে পাঠাতে পারবো সেই সুযোগটা কিন্তু ভালো পরে প্রবাসীদের সমস্যার কথা শোনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাস থেকে দেশে ফিরে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির অভিযোগ নতুন কিছু নয় প্রবাসীদের অভিযোগ তাদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের উন্নয়ন নির্ভর করলো দেশে তারাই সবচেয়ে বেশি অবহেলিত স্পেশালি মধ্যে পেয়েছে রেমিটেন্সি বাংলাদেশের সব ধরনের ভূমিকা রাখছে আমি আমার ফ্যামিলি নিয়ে তিন চারবার যাত্রা করেছি বাংলাদেশ বিমানে ঢাকায় অবতরণ করেছি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং বাচ্চাদের কান্নাকাঠি এগুলা সহ্য করতে আমি নিজে পারতেছি না পারি নাই কিন্তু বিমানবন্দরের যারা কর্মকর্তা আছেন তাদের হৃদয়ে একটু দয়া আসেনি তাদের অভিযোগ ইউরোপ আমেরিকায় যারা থাকেন তাদেরকে আলাদা লাইন করে রিলিজ দিয়ে দেওয়া হচ্ছে অথচ মধ্যপ্রাচ্যের প্রবাসীরা ফ্যামিলি নিয়ে শিকার কিন্তু ইউরোপ থেকে যারা আছেন আসছেন তাদেরকে কাজ শেষ করে এদেরকে রিলিজ দিয়ে দিচ্ছে আমরা যারা মধ্যপ্রাচ্যে আছি আমাদেরকে সর্বদিক থেকে সব ধরনের সুযোগ সুবিধা থেকে বিমানবন্দরে বঞ্চিত করা হয় সবচেয়েতে মধ্যপ্রাচ্যের লোকেরা হয় এয়ারপোর্টে ইত্যাদি বিভিন্ন ইস্যু নিয়ে এয়ারপোর্টে করা তো আমরা পক্ষ থেকে আমাদের আবেদন থাকবে সরকারের প্রতি এগুলা যেন যারা দৃষ্টি দেয় এয়ারপোর্টের যারা কর্মরত যারা আছে তাদেরকে নির্দেশনা দেয় বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন প্রবাসীরা মোহাম্মদ মিনহাজ মালয়েশিয়া আছেন দীর্ঘ চব্বিশ বছর একজন সাধারণ কর্মী হয়ে মেধা সততা আর পরিশ্রমের মধ্য দিয়ে সফল হয়েছেন তিনি মালয়েশিয়ায় গড়ে তুলেছেন সাত থেকে আটটি ব্যবসা প্রতিষ্ঠান আসলে আমি মালয়েশিয়াতে নাইনটি ফোরে আসি শূন্য হাতে আমি আসলে প্রথম কাজ করি লিবার হিসেবে সবচাইতে আমার একটাই আন্তরিকতা ছিল আমি সব কিছুতেই আমি যেটা ধরছি আমি সেটাই সফল হয়েছি সেটা হলে ওপর আল্লাহ আর মায়ের দোয়া সাথে থাকলে অনেক কিছু করা যায় এই দেশের লোক আমাকে সাপোর্ট করে এবং আমি একটার পর একটা খুলতে পারি আমি এই ব্যবসাটা মনে করেন এই দেশের চাইনিজদের কাছ থেকে আইডিয়া নিয়ে আমি এই ব্যবসাটা খুলছি আসলে এই ব্যবসা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না জিরো কিন্তু আমার ভিতরের আবেগটা ছিল যে আমি এটা করবো এবং করতে পারবো আমারও কিন্তু মন চায় যে আমি বাংলাদেশে কিছু কিছু করি কিন্তু আসলে বাংলাদেশের যে সিসিশন এদের জন্য করে একটু হয়তো আগেলে পরে পিছে চলে আসি তার প্রতিষ্ঠানে বিদেশি শ্রমিক ছাড়াও কর্মসংস্থান হয়েছে বেশ কিছু বাংলাদেশি শ্রমিকের মাই

তিনতলা এ ভবনে শিশুদের জন্য সকল পণ্য নিয়ে তৈরি করেছেন বেবি মল মালিকানা হওয়ায় এ মলটি নিয়ে গর্ব করেন প্রবাসী বাংলাদেশিরা মোহাম্মদ মিনহাজের এ সাফল্য মালয়েশিয়া প্রবাসীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন প্রবাসী অনেকেই আচ্ছা দর্শক আমরা রিপোর্টগুলো দেখলাম এই মুহূর্তে আমাদের সঙ্গে খুবই প্রত্যাশিত একজন ব্যক্তি যাকে আমরা গত অনুষ্ঠানেও খুঁজছিলাম ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন যেটি হলো কোয়ালামপুরে আইবার উদ্যোগে যে আয়োজন সেই আয়োজনের মধ্য থেকে সারা বাংলাদেশের প্রবাসীদেরকে যুক্ত করে যে সংগঠন ও ওয়ার্ল্ড বাংলাদেশ অ্যাসোসিয়েশন তার মহাসচিব কাজী ন্যাতুল্লাহ ইনু এই মুহূর্তে আছেন স্কাইপ সংযোগে তার কাছে আমরা যাচ্ছি জি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি আপনাদের এই উদ্যোগ আয়োজনের কথা আসলে গত অনুষ্ঠানেও আমরা আলোচনা করেছি এবং যারা অতিথি ছিল তারা খুবই মানে এটি একটা খুবই উৎসাহজনক তাদের প্রতিক্রিয়া ছিল এবং যেই কথাটা আপনাকে বলেছিলাম যে অনেক দেশ এখনও বাকি আছে মধ্যপ্রাচ্যের তারাও আগ্রহী আমাদের অতিথিরাও আগ্রহী যে তারা একটা ভরসা খুঁজে পাচ্ছে আপনাদের কাছ থেকে যে অনেক সময় আমলাতান্ত্রিক নানা জটিলতার কারণে তাদের সমস্যার সমাধানে দূতাবাসগুলো হয়তো যথাযথ উদ্যোগ নিতে পারে না তার সাথে যদি আপনারা যুক্ত হন তাহলে তারা কিন্তু একটা আশার আলো দেখছে আপনাদের এই অর্গানাইজেশনের মধ্যে এখন এই যে প্রত্যাশা জন্ম নিচ্ছে তার প্রেক্ষিতে আপনারা এর পরবর্তী পর্যায়ে কি কাজ করবেন যদি একটু সংক্ষেপে জানান ধন্যবাদ আপনাকে মুস্তফির ভাই এবং বাংলা ভিশনকে আমাদের এই সুযোগ দেওয়ার জন্য যে এই অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আই বা উদ্যোগে যে ফার্স্ট বাংলাদেশ গ্লোবাল সামিট আমরা করলাম মালয়েশিয়ায় করলাম তার মাধ্যমে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে মানুষের সংস্ফূর্ততা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একই উদ্যোগে একই আবেগে আমরা সবাই সমবেত হয়েছিলাম এই কুয়ালালামপুরে দেশকে ভালোবেসে যেটা সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে অর্থনৈতিক মুক্তি দিকে আমরা কিভাবে যেতে পারি তার অন্বেষায় ছিল আমাদের সম্মেলন অফকোর্স এটা একটা ইউরোপিয়ান উদ্যোগ আমরা ইউরোপে যারা আছি আমাদের উদ্যোগে সেটা হয়েছে কিন্তু সেই সঙ্গে এখন বিশ্ব যুক্ত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের মোর দেন ওয়ান ইলেভেন মিলিয়ন পপুলেশন বাংলাদেশ এক্সপার্টের ডায়সপোরা যার বিভিন্ন দেশে আছি আমাদের মধ্যে যে একটা সংঘবদ্ধতা সহযোগিতা সহমর্মিতা সবকিছুরই এক একটা অভাব ছিল যেটা সম হয়েছে এই সামিটের মাধ্যমে আমাদের মধ্যে অ্যাক্সেস একটা কন্ডিশন তৈরি করা আমাদের মধ্যে যোগাযোগটা স্থাপন করা আমাদের মধ্যে নেটওয়ার্কিং একটা পসিবিলিটি যেটা ছিল সেটাকে সেটেল করা তো আমরা নিশ্চয়ই নিশ্চয়ই উদ্যোগের পরিপ্রেক্ষিতে আমরা যতটুকু সতস্ফূর্ততা দেখেছি আমরাও আনন্দিত আপনাদের সবার যারা মিডিয়ার যারা ওখানে ছিলেন তাদের অনেকের সহযোগিতায় অনেকের একটা ইন্টারেস্ট আমরা সবার মধ্যে লক্ষ্য করেছি যার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে আমাদের এই উদ্যোগ এখন থেমে থাকবে না বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে যারা বাংলাদেশি প্রবাসী আমরা আছি সবার মধ্যে সংযোগের মাধ্যমে বাংলাদেশের প্রবাসীদের মধ্যে আরেকটু সম্পর্কের একটা চমৎকার পরিবেশ সৃষ্টির মাধ্যমে কিভাবে আমরা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে প্রবাসীদের যে একটা ভূমিকা থাকা উচিত থাকতে পারত বা থাকা সম্ভব সে নিয়ে করে আমরা সর্বতভাবেই ভবিষ্যতে দিয়ে সামনে যাচ্ছি ভবিষ্যতে আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে বিশ্বব্যাপী আমাদের একটা একটা অর্গানাইজেশন তৈরি করা যেটা অফকোর্স আইএমএ তা দায়িত্ব পালন করছে এমন করতে থাকবে অব্যাহতভাবে ইউরোপে আমাদের সমস্ত বাংলাদেশি কমিউনিটি ছাত্র রক্ষা করা সেই সঙ্গে বিশ্বে যেটা হওয়া উচিত আমাদের মধ্যে সামঞ্জস্যতা সহযোগিতা সহমর্মিতা সবকিছু ভিত্তিতে বিশ্বের ওখানে একটা লবিং গ্রুপ তৈরি করা দরকার আমাদের একটা ইকোনমিক প্রসেস তৈরি করা দরকার যার মাধ্যমে আমরা একে অপরের পাশে থেকে সাহায্য সহিতার মাধ্যমে যার যার শক্তি বৃদ্ধি করতে পারি যা যা সুখ দুঃখে সাথে হতে পারে সে সঙ্গে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে একটা বিশেষ অবদান রাখতে পারে জি ধন্যবাদ আপনার কাছে আমাদের এই যে অতিথি আছেন দুজন সৌদি আরবের তারাও আপনা আপনার সঙ্গে একটু কথা বলতে চান আপনার আমি আপনি তো মহাসচিব ইনু ভাই তো আপনার কাছে জানতে যাচ্ছি যে আপনারা তো প্রবাসীদের কল্যাণের কাজ করছেন কিন্তু সৌদি আরবে যারা প্রবাসী মৃত্যুবরণ করে তো তারা যদি মারা যায় সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি এবং তাদের পরিবারের জন্য আপনারা কি ধরনের ভূমিকা পালন করবেন সেই ব্যাপারে জানতে চাচ্ছিলাম জি আপনিও বলেন যদি কোনো আপনার ইয়ে থেকে একসাথে উত্তর যে জি সালাম আলাইকুম ভাই আমি সৌদি আরবে সৌদি আরবে থাকি আমি একজন প্রকৌশলী আপনাদের সংগঠনের মতো আপনাদের যে প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদিন ওনার সাথে আমারও একটা অনুষ্ঠানে পরিচয় হয়েছিল হ্যাঁ আমার পক্ষ থেকে ওনাকে সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আমরা যে সংগঠন করি সেটা ওভারসিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স প্রবাসী অবস্থানরত বাংলাদেশিদেরকে নিয়ে আমরা ইঞ্জিনিয়াররা আমরা প্রায় বারোটা দেশে আমাদের এই কার্যক্রম আছে প্রবাসীদের বিশেষ করে প্রকৌশলীদের সুখ দুঃখ আনন্দ বেদনা সাফল্য ব্যর্থতা নিয়ে তাদেরকে আমরা কিভাবে বিভিন্ন জায়গায় আমরা সাহায্য সহযোগিতা করতে পারি সেভাবে আমাদের সংগঠনটা কাজ করে হ্যাঁ কানাডা থেকে কানাডায় আমেরিকায় ইউকেতে সৌদি আরবে দুবাই আমাদের আমি কিছুদিন আগে জাপানে গেছিলাম আমাদের সংগঠনের কাজে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়া আমাদের সংগঠন আছে আমরা কিভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারি সে ব্যাপারে আপনার একটা দিক নির্দেশনা প্লাস আমি আজকে এখানে আপনাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত আছি আমি আশা করি আপনাদের এই সংগঠন উত্তরোত্তর আরও যেভাবে গ্লোবালি ইয়ে হয়েছে হ্যাঁ সবার

সিলক ভ্যালি ওই সান সানফ্রান্সিস্কো লোক থাকেন তো আমি আমার সুযোগ হয়েছে এই ধরনের আপনাদের মধ্যে এক্সপার্ট যারা আছেন বাংলাদেশের বাইরে বিভিন্ন ক্ষেত্রে ইঞ্জিনিয়ার ডাক্তার আপনারা অত্যন্ত যোগ্যতার সঙ্গে দক্ষতার সঙ্গে আপনাদের কার্যকলাপ পরিচালনা করছেন আমাদের অনেক সুনাম আছে এই ইউরোপে বলেন এমেরিকায় বলেন মিডল ইস্ট বলেন এশিয়া বা অস্ট্রেলিয়া অন্যান্য দেশে বলেন আমাদের যে সুনাম গুলো আছে সুনামের কিন্তু ওই দেশেই সেই সুনাম গুলো সবাই ওখানে সেটা অব্যাহত বা বিস্তৃত লাভ করছে কিন্তু আমাদের দেশে মানুষের মধ্যে সেটা আসা সম্ভব হচ্ছে না কারণ আমাদের যে টা সেটা বাংলাদেশে ব্যবহার করার কোন সুযোগ নাই অতএব আমি অত্যন্ত আনন্দিত যে আপনার এই আগ্রহ এটা যারা আমাদের এই ধরনের বিভিন্ন রকম টেকনিক্যাল এক্সপার্টিস যারা আছেন তারাও আমাদের এই উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে সহযোগিতার মাধ্যমে দেশের মানুষের সার্বিক কল্যাণে আপনাদের দক্ষতা কাজে লাগাতে পারে এটা আমাদের সংগঠনের প্রধান উদ্দেশ্য একচুয়ালি অর্থনৈতিক মুক্তি ছাড়া সার্বিক মুক্তি সম্ভব নয় ১৯৭১ সালে যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিলেন আমাদের শেষ শহীদ ভাইয়েরা যারা দেশের বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে তখনই যখন বাংলাদেশ একটা

তাদে তো সেই কল মুসলিম সূত্রে তাতে পরিবার একটা মিনিমাম রাইট তাদের থাকে তার সেই আত্মীয়কে তার সেই সন্তানকে ডিজে ফ্রি আনাত একটা মিনিমাম অধিকার থাকে এই ক্ষেত্রে সরকার একটা ভূমিকা রাখতে পারে আর সেই সঙ্গে আত্মীয় যোগ করতে চাই অ্যাকচুয়ালি এটা আমরা একদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী জাতি হই এইরকম সমস্যা থাকবে না আজকে আমরা বিড়ে যাচ্ছি এই জিনিসটা আমি লক্ষ্য করি যে লাশের ব্যাপারটা বলতে চাচ্ছি এটা একটা অ্যাকচুয়াল সত্য যে আমরা বিদেশে যাচ্ছি নানাভাবে বিভিন্ন রকম কঠিন কর্মকাণ্ড নিয়ে যেগুলোর মাধ্যমে নানা দুর্ঘটনা ঘটে যেগুলোর মাধ্যমে নানাভাবে মানুষ নানাভাবে মারা যাচ্ছেন এবং একদিন সংসারের যে সামান্য টায়ের একটা লোক ছিল বাইরে সেটাও একদিন শেষ হয়ে যায় এই সকল দুঃখজনক পরিস্থিতির মধ্যে আমাদের সামাজিক দায়িত্ব আছে যারা প্রবাসী আমরা তাদেরও সেই সঙ্গে সরকারের একটা দায়িত্ব থাকতে পারে আমরা যদি সংগঠিত ভাবে একটা প্রসেস এর মাধ্যমে নিয়মের মাধ্যমে এই যে আনফরচুনেট চুলের ঘটনা আমি ঘটে জীবনে যদিও সবাই আশা আকাখা থাকে একদিন তাদের বাস্তব সম্ভব সম্ভব না হতে পারে হয় না একদিন যদি আমাদের মধ্যে কেউ আমাদের ছেড়ে চলে যান তারা যেমন শ্বশুর মানে তার আত্মীয়ের ইচ্ছে মতো তার ইচ্ছে মতো তাকে সেভাবে দাখল করা হয়

আমার কোম্পানির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা অত্যন্ত একটা চমৎকার উদ্যোগের কথা শুনলাম অত্যন্ত একটা চমৎকার প্রোগ্রাম হয়েছে মালয়েশিয়া এটা শুনলাম এবং এর মাধ্যমে যে বর্তমান যে গ্লোবালাইজেশান এবং সারা পৃথিবীতে বাঙালিদেরকে উঁচু করে তুলে ধরার জন্য একটা বিশাল প্ল্যাটফর্ম সৃষ্টি হচ্ছে ওই প্ল্যাটফর্মে আমরা আপনাদের সাথে কাজ করতে চাই এবং আমরা এলিনফোর্ড আমরা অত্যন্ত কোয়ালিটি মানসম্পন্ন এবং একটা চমৎকার প্রোডাক্ট তৈরি করে থাকি এটা বাজাজাত করার জন্য এবং ভবিষ্যতে আমাদের বাঙালিদের মধ্যে অ্যাটাচমেন্টের জন্য আপনার প্রোগ্রামটা আমাদের জন্য অনেক বড় একটা সহযোগিতার প্ল্যাটফর্ম হবে এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করতেছি এবং যদি কোনো পরামর্শ থাকে আমাকে দেবেন ধন্যবাদ আপনাকে এই চমৎকার প্রশ্ন করার জন্য সেই সঙ্গে এই জন্য আমরা প্রবাস থেকে কিছুই করতে পারবো না দেশের জন্য দেশ থেকে আপনারা যারা এন্টারপ্রনার যারা আছেন তারা উদ্যোগ হয়ে আমাদের সঙ্গে কাজ না করেন অতএব এখন বোঝা যাচ্ছে যে আপনাদের আগ্রহ আমাদের আগ্রহ এ দুটো আগ্রহের মধ্যে যে একটা দেশ প্রেম আছে সেটাকে বাস্তবায়নের মাধ্যমে সম্ভব আমাদের অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক সমৃদ্ধি এবং বাংলাদেশ একটা অর্থনৈতিক স্বয়ং সম্পূর্ণ দেশ হিসেবে একদিন আমরা দেখতে পাব আমরা নিশ্চয়ই যারা প্রবাসে আছে আমাদের একটা এক্সপার্টিস আছে যেই দেশে আমরা থাকি দেখুন আমি আমার সুযোগ হয়েছে আল্লাহ তালার অশেষ মেহেরবানি আমি সাউথ আমেরিকা নর্থ আমেরিকা জাপান কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা এশিয়াল বা আফ্রিকায় দেশে আমরা যাওয়ার শুরু হয়েছে সবখানে অনেক বাংলাদেশী এক্সপ্যাট্রিয়েট যারা আছেন দেশ বড়ারখানে অবস্থান করছেন তাদের মধ্যে সবার চোখে একটাই আগ্রহ কোন দিন আমাদের বাংলাদেশও যথেষ্ট সমৃদ্ধশালী হবে আমরাও আর বিদেশে যাওয়া করতে থাকবে না আমি বলবো একটা জিনিস যে আমরা এখন যে পুরো বিদেশে যাওয়ার চেষ্টা করছি যেকোনো ভাবে সমুদ্র পাড়ি দিয়ে নৌকা ডুবির মাধ্যমে নানা ভাবে ঝুঁকি নিয়ে তিনি বেঁচে যাচ্ছেন আপনারা যারা এন্টারপ্রেনিওর আপনারা ইচ্ছে করলে বাংলাদেশের গন্ডি থেকে বাইরে এসে আপনাদের স্থাপনা করার মাধ্যমে আপনাদের প্রোডাক্টের মাধ্যমে আমাদের সহযোগিতার মাধ্যমে প্রবাসে যারা আমরা সবাই যদি সহযোগিতা করি আপনারাও এইসব দেশে এসে ব্যবসা করতে পারবেন এবং প্রতিটা উদ্যোগ সঙ্গে সঙ্গে যদি আপনারা রাইট প্রসেসে কাজ করেন দেখবেন আপনাদেরও বাংলাদেশ থেকে দুইশ একশো লোক থাকবে কারণ ব্যবসা আমরা লোকজন যারা যাচ্ছে বাইরে সেক্ষেত্রে স্কিল লোকগুলো বাংলাদেশে বাইরে আসতে পারবো এবং আপনাদের মাধ্যমে আরেক ধরনের যারা থাকবেন তাদের মাধ্যমে অন্য অন্য ধরনের একটা প্রবাসী মানে কমিউনিটি আমাদের মধ্যে যারা অনেকে ব্যাপার এক্সপার্ট এই যেটা অনন্য কমিউনিটির মধ্যে আছে অনন্যদের মধ্যে যে সমবত আছে অবশ্যই আমাদের সবাই একসঙ্গেই কাজ করার প্রয়োজন আছে আমাদের এই প্রভাসে বা দেশে যার আমরা আছি সবার মিলে সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সামাজ সুদের মাধ্যমে আমাদের এডভাইজার মাধ্যমে আমাদের একে অপরের সঙ্গে একটা আন্তরিকভাবে সম্পর্ক সহযোগিতার মাধ্যমে যদি কাজ করতে পারি নিশ্চয়ই এই সব সমস্যাগুলোর সমাধান সমস্যা

মিয়ানমারে অব্যাহতভাবে চলছে রোহিঙ্গা নিপীড়ন রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ঘরবাড়ি ভাঙচুর এবং আগুনে পুড়িয়ে দেয়া এবং হত্যার লোমহর্ষক তথ্য দিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এমন নির্মম নির্যাতন এবং গণহত্যার প্রতিবাদে আলোচনা সভা করেছে সৌদি আরবের মক্কাই আরাকান মুসলিম কাউন্সিল এ সভায় মিয়ানমার ট্র্যাজেডি এবং বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে বলতেছি বর্মা হত্যা বন্ধ করতে হবে মানুষ হত্যা করা মহাপাপ তারপরেও আমাদের লোকদেরকে হত্যা করা হয়েছে ওদেরকে আমি প্রতিবাদ জানাতেছি তেরোশত পর্যন্ত মানুষকে জেল দেওয়া হয়েছে এগারো উপর মানুষ আহত হয়েছে এবং ছয়শ পর্যন্ত দোকান ব্যবসা বাণিজ্য লুটপাট করা হয়েছে এবং তিনশতরে বেশি আমাদের নারীকে নির্যাতন সেশন র‍্যাব করা হয়েছে রোহিঙ্গার জায়গা দিয়ে রোহিঙ্গার হার দুঃখত মাঝে সাথে বাংলাদেশ যে দিল্লিতে বন্যা বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে শুরু করে সবাই বলছে মায়ানমারা যা হচ্ছে তা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন মক্কায় মায়ানমার রোহিঙ্গা গোষ্ঠীদেরকে বাঁচানোর জন্য সারা বিশ্ববাসীর কাছে একটি প্রতিবাদ সভা এবং আলোচনা সভা করেছে আরাকান স্টেট তাদের দাবি হলো একটাই মায়ানমারের এই গণহত্যা বন্ধ করতে হবে তাদেরকে দিতে হবে নাগরিক অধিকার মোহাম্মদ রানা মক্কা বাংলা ভীষণ বর্ণাঢ্য আয়োজনে পঁয়তাল্লিশতম জাতীয় দিবস পালন করেছে সংযুক্ত আরব আমিরাত উনিশশো সালের এই দিনটিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের উদ্যোগে সাতটি অঙ্গরাজ্যের সমন্বয়ে দেশটির কনফেডারেশন প্রতিষ্ঠিত হয় বিশ্বের সেরা ধনী দেশগুলোর অন্যতম ইউএই বর্তমানে ভ্রমণ পিপাসু মানুষের তীর্থে পরিণত হয়েছে নিবন্ধিত সংস্থা সেজন্য বাংলাদেশিদের জন্য আপনাদের করার অনেক কিছু রয়েছে 45 জাতীয় দিবসকে ঘিরে বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় আজমান শুটার্স ক্লাবে 1 ডিসেম্বর আমিরাতের 45 তম জাতীয় দিবস উপলক্ষে 45 পাউন্ড ওজনের বিশাল কেক কেটে দুবাই ও উত্তর আমিরাতের প্রবাসীরা দিনটি পালন করেন বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে নানা আয়োজন করে বাংলাদেশ সমিতি ইউএই সভা আবু ধাবের কারনিশ ফরমাল পার্কে প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং আব্দুল সালাম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোহাম্মদ ইমরান আলোচনায় অংশ নেন সংগঠনের সহ সভাপতি আলম সাংগঠনিক সম্পাদক তালুকদার হোসেন অন্যরা সময় দূতাবাসের কাউন্সিলর শহীদুজ্জামান ফারুকি দেবার কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরী সহ দূতাবাসের সিনিয়র কর্মকর্তাগণ জনতা ব্যাংক ইউএইর মহাব্যবস্থাপক ইসমাইল হোসেন সহ বিমান বাংলাদেশ স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা হয়তোবা আগামী এক দুই মাসের মধ্যে একটা খুব আমাদের জন্য আশাবঞ্জক আমরা উত্তর বা রেজাল্ট পাবো। আমাদের বিশেষ অতিথি হিসেবে আশান অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবি ধাবি আমিরাতের 35 তম জাতীয় দিবস পালন করেছে। ইফতার হোসেন বাবুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির তারুদ্দার এর সঞ্চালনায় তিন পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে প্রবাসী দের ভিড় হচ্ছে পড়ে। আগে

দর্শক আমরা রিপোর্টগুলো দেখলাম আমরা একটা বিরতি নিয়ে ফিরছি সঙ্গেই থাকুন হ্যাঁ 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 জি এই জিয়া এই আজকের এইটা টোটাল ভিডিওটা এই ফেদুসে দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে এইটা একটু ভুল হয়েছে কেন এলি বুঝছেন ভাই এলিন ফুট ভাই ওই যে এইটা আমরা ওই যদি একটু হয়তো দুই দিন তিন দিন সময় পেয়েছিলাম তো আমরা এই যে এই ব্যাকড্রপটা নিয়ে ওখানেই কয়েকটা অনুষ্ঠান করে রেকর্ড করে আনলে আপনাদের এটা আরও হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্রথমে রিপোর্টে যাই তার সুপ্রিয় দর্শক আবারও স্বাগত এলিন ফুড প্রবাসী মুখ অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় সাংবাদিক ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন মোহাম্মদ জালাল উদ্দিন তিনি জিএম অপারেশন এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এবং আজরুল হক ফেদ্দোস তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আয়বা আর ইঞ্জিনিয়ার জালাল তিনি সৌদি প্রবাসী দাম একজন ব্যবসায়ী দর্শক আমরা আবার আলোচনায় যাব তবে আমাদের হাতে কয়েকটি রিপোর্ট আছে আমরা রিপোর্টগুলো দেখে আলোচনায় ফিরব প্রবাসে ব্যবসা সফল বাংলাদেশিরা তাদের বিনিয়োগ বাড়িয়ে চলেছেন কাতারে বাংলাদেশী মালিকানাধীন আরও একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে কাতারের রাজধানী দোহায় ন্যাশনাল ল্যামিজন গ্রোসারি ফুডস্টাফের উদ্বোধন করা হয়েছে প্রতিষ্ঠানের সત્તાধিকারী হাসান মাহবুব ছাড়াও কমিটির বিশিষ্ট বিশিষ্টজনেরা এতে উপস্থিত ছিলেন আপনারা বাঙালিরা সবাই এখানে আসবেন এখানে সস্তা পাওয়া যাবে এবং আমজনদের সস্তা দেশি মাছ এবং সস্তা ইনশাআল্লাহ এখান থেকে পাওয়া যাবে শ্রমজীবী বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যাতে সুলভ মূল্যে দেশি পণ্য পান তা সরবরাহ করাই প্রতিষ্ঠানের লক্ষ্য বলে জানিয়েছেন হাসান হাসান মাবুদের অন্য প্রতিষ্ঠানেও বাংলাদেশিদের কাজের সুযোগ তৈরি হয়েছে কাজের ভালো পরিবেশ পেয়ে খুশি বাংলাদেশের অনেক মানুষ এখানে কাজ করি উনি প্রতি মাসে পাঁচ তারিখে আমাদের বেতন দিয়ে দেন দশ এবং বারোই ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট জিএফএমডি সাবমিটে যোগ দিতে আগামী আট ডিসেম্বর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলসহ বাংলাদেশে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের শ্রমমন্ত্রী সাকর গোভাস সাইদ গোভাস আমিরাতের সঙ্গে বাংলাদেশের ভিসা সমস্যা নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান দু সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমিরাত সফরের পর এই প্রথম আমিরাতের একজন প্রভাবশালী মন্ত্রী বাংলাদেশে সফরে যাবেন শুনে প্রবাসীরা আশার আলো দেখছেন বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের ভিসা এবং ভিসা ট্রান্সফার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকেই আন্তর্জাতিক সম্মেলনের কারণে এখান থেকে মন্ত্রী পর্যায়ে সফর হবে এবং সেই সফরের পাশাপাশি আমরা আশা করছি যে তাদের সঙ্গে আমরা একটা

আমাদের এখানে প্রবাসে যে ভিসা সমস্যাটা আছে এই সমস্যাটা যদি সমাধান করতে পারতো আমাদের বাংলাদেশের প্রবাসী যারা আছে তাদের জন্য মনে আমরা লাভবান হতাম এই সফরের মধ্য দিয়ে ভিসা ট্রান্সফার খোলার আহ্বান করেছেন প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে প্রবাসী বাংলাদেশিদের অসামান্য অসাধারণ ভূমিকা থাকা সত্ত্বেও কেন আমিরাতে বাংলাদেশের ভিসা এবং ভিসা ট্রান্সফার করছে না অনেকে মনে করছেন এটি বাংলাদেশ সরকারের কূটনৈতিক ব্যর্থতা তবে যেটি হোক না কেন এই বিষয়টির উপর সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন এখানকার প্রবাসী বাংলাদেশিরা আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে মোহাম্মদ মোশাদ আলম বাংলা দর্শক আমরা রিপোর্টগুলো দেখলাম আমাদের হাতে আসলে এই পর্যায়ে খুব বেশি সময় নেই আপনি মুজিব ভাইয়ের উপর শ্রদ্ধা নিবেদন করতে চাচ্ছিলেন ধন্যবাদ ফিরোজ ভাই আসলে আমাদের সৌদি আরব প্রয়াত যে বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক এবং বঙ্গবন্ধু সনিক প্লাটনের একজন অ্যাডমিন প্রতিষ্ঠাতা সভাপতি মরু মুজিব ভাই মারা গেছেন আমরা তাকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবার প্রতি বিধায় তার মাফিয়াত পাশাপাশি আমার চাঁদপুর এবং সৌদি প্রবাসী যারা বসে অনুষ্ঠান দেখছেন এই রাত্রি যাপন করে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভীষণের পরিবারের পক্ষ থেকে এবং মোস্তফা ফিরোজ ভাইয়ের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জি ধন্যবাদ আপনার যদি কোনো বক্তব্য থাকে এই পর্যায়ে স্বাধীনতার পঁয়তাল্লিশ বছর পরে আজকে আমরা যারা বাংলাদেশি প্রবাসে গিয়ে আমরা আমাদের দেশের উন্নয়নের জন্য আমরা যে ভূমিকা পালন করতেছি আমরা আশা করি যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে পঁয়তাল্লিশ বছর পরে আমরা সেই উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য প্রবাসীরা খুব ভালো ভূমিকা রাখবে আপনি কি এই যে আপনাদের কাছে দুজনের কাছেই জানি যে আমাদের যে স্কাইপ সংযোগে যিনি কথা বললেন তাদের যে উদ্যোগ যে সারা বিশ্বকে এই সময়ের মধ্যে দিয়ে আরও যারা আছে সবাইকে যুক্ত করা সেই যুক্ত এর উদ্যোগটাকে আপনারা কীভাবে দেখছেন আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো তাদের উদ্যোগকে স্বাগতও জানাই পাশাপাশি ধন্যবাদ জানাই যে মালয়েশিয়ায় বৃহত্তরভাবে একটা সামিট করতে পেরেছে এবং এই ধারাবাহিকতা বজায় রাখবেন এবং প্রবাসীদের কল্যাণে কাজ করছেন আমরাও যারা প্রবাসী আছি প্রবাসী সাংবাদিকতা করছি আমাদেরকেও যদি এই সংগঠনে সম্পৃক্ত করা হয় যারা এই যেইভাবে আছি তাহলে আশা করি যে তারাও সফল হবে আমরাও তাদের প্রচার প্রচারণায় সহযোগিতা করতে পারবো সেই জন্য ওনাদেরকেও আমরা বলবো যে আমাদেরকেও পাশে রাখা পাশে রাখেন আপনার এই যে আলোচনাটা আপনি করলেন তার প্রেক্ষিতে আপনার এখন অনুভূতিটা কি যদি বলেন ধন্যবাদ ফিরোজ ভাই উনি অত্যন্ত চমৎকার দিক নির্দেশনা দিয়েছেন এবং আমরা গ্লোবাল সামিট যেটা হয়েছে এটা তো হয়ে গেছে ইন ফিউচারে যদি এ ধরনের কোনো ইহাবের কোনো প্রোগ্রাম থাকে আমরা এটা অ্যাটাচমেন্টে থাকতে চাই এবং এই অ্যাটাচমেন্টের মাধ্যমে আমরা এলিন ফুডকে বিশ্ববাজারে সম্প্রসারণের একটা প্ল্যাটফর্ম তৈরি হয় বলে আমার বিশ্বাস যারাই উপকৃত ইভেন ইভেন বাংলাদেশে প্রত্যেকটা ইভেন গার্মেন্টস ফুড ট্রেড ভেজিটেবল ট্রেড আমরা ভেজিটেবল করে থাকি এই ট্রেডে আমাদের কাজ করার জন্য একটা মানে আমাদের এই প্রোডাক্ট প্রতিনিধি হবে বাইরে যে বাংলাদেশী বসবাসকারী যে বাংলাদেশের আছেন তারাই আপনাদের আসলে এজেন্ট হিসেবে কাজ এজেন্ট হিসেবে কাজ করবেন এবং

অল ইউরোপিয়ান বাংলা সেশন সংক্ষেপে যাকে আয়বা বলি আয়বার উদ্যোগে ওয়ার্ল্ড ফার্স্ট বাংলাদেশ গ্লোবাল সামিট অনুষ্ঠিত হয়েছে সেখানে ষাটটিরও বেশি দেশের প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়েছিলেন শুধু মানে বাংলাদেশের প্রবাসী যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন প্রত্যেকের একটা প্রতিনিধিত্ব সেখানে ছিল তো সেখানে যেমন এলিন ফুডস বা যে কোনো বাংলাদেশের প্রবাসী বেসড যেসব বিজনেস যারা করতে চান তাদের জন্য একটা বড় সুযোগ ছিল তো যেহেতু এই সামিটে ওনারা অংশগ্রহণ করেননি অবশ্যই আমি তাদের সাথে যোগাযোগ করব। আমাদের বাংলাদেশে ঢাকায় একটা অফিস আছে হোটেল সঙ্গে আপনারা যারাই মানে যেসব কোম্পানি প্রবাসীদের সাথে সম্পর্ক রাখতে চান বা ব্যবসা বাণিজ্যে যোগ হতে চান তাদেরকে আমি সাদর আমন্ত্রণ জানাবো যে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের পরবর্তী যে মিটিং হবে হ্যাঁ আইবার মিটিং হবে সেখানে আমরা চেষ্টা করব আপনাদেরকে সংযুক্ত করার এবং এছাড়াও আপনি জানেন যেসব একই কথা এয়ারপোর্ট হয়রানি তারপরে জমি জমা সংক্রান্ত বিরোধ এইসব ব্যাপারে সম্পত্তি নিরাপত্তা সম্পত্তি নিরাপত্তা তো এইসব ব্যাপারগুলি চলে আসছিল প্রায় সব সব প্রবাসীদের মুখে প্রায় একই রকম ইভেন পার্লামেন্টেও তাদের একটা পার্লামেন্টে তাদের একটা প্রতিনিধিত্ব সেই দাবিগুলো ওটা ভোটার আইডি কার্ডের নাগরিকত্ব ভোটার নাগরিকত্ব যারা আপনার দ্বিতীয় তৃতীয় প্রজন্মের নাগরিক মানে বংশধর বাঙালি বংশধর তাদের নাগরিকত্বের ব্যাপার এসব বিপরে এসব ব্যাপারে আমাদের প্রায় আটাইশটি দেশের অ্যাম্বাসেডার যারা আছেন বিভিন্ন প্রদেশে কর্মত তারা জানেন সরকারের সরকারের কাছে আমি উপস্থাপন করেছি এবং আরও জোরালোভাবে করব এবং সেই সাথে শুধু সরকার না অ্যাকচুয়ালি আমাদের নিজেদেরও অনেক কিছু করার আছে যা করার মাধ্যমে আমরা সরকারকেও সহযোগিতা করতে পারি সব সব ব্যাপারে সরকারের উপর নির্ভরশীল হওয়াটা উচিত না বা কাম্য নয় তো বেসরকারিভাবে অনেক দায় দায়িত্ব আছে একটা যাত্রা শুরু হলো আশা করি যে ভবিষ্যতে এই কার্যক্রমটা আরও হবে এটা শুধু প্রবাসীরাও উপকৃত হবে না এই প্রবাসীদের উপকারের মধ্য দিয়ে বাংলাদেশও সমৃদ্ধ হবে আমরা এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এই ছিল আজকের আয়োজন আগামী সোমবার এই অনুষ্ঠান আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সবাই শ্রী শ্রীমৎ গিরি গিরিমহারাজের একশো আটতম জন্মোৎসব উদযাপন হয়েছে সংযুক্ত আরব আমিরাতের গ্রিন সিটি আলাইনে আলাইন মরুতীর্থ প্রবাসী গীতা সংঘের উদ্যোগে জগদীশ্বরানন্দ মহারাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শঙ্কর মঠ বিশেষ অতিথি ছিলেন মিশনের পরম ভক্ত সমাজসেবক বাবু আদুল চৌধুরী অনুষ্ঠানে গুরু পূজা গীতা পাঠ মঙ্গল প্রদীপ ভক্তিমূলক গান হরি ও কীর্তন ধর্মীয় আলোচনা সহ মহাপ্রসাদ বিতরণ ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয় আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে ভক্তরা এতে উপস্থিত ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন ওমান কেন্দ্রীয় পরিষদের সম্মেলন হয়েছে মাস্কেটের একটি হোটেলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা এম জাহের সাইদ সম্মানিত চেয়ারম্যান আওলাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লামা হযরত বাদুশ শাহ আল আবিদের উপর ইয়েজিত বাহিনীর বর্বরীত বরুচিত গিনিত হামলার প্রতিবাদে আমরা প্রতিবাদ সভা করেছি বক্তব রাখা কি হক মাওলানা ইব্রাহিম আব্দুল জলিল জহির মিয়া সহ অন্যরা বিভিন্ন স্থানে গরিব দুখী মেহনতি মানুষের সহায় এই অন্তরা সংগ্রহ নিয়োজিত দুর্ঘটনা বন্যা কবলিত ওই এলাকায় বিতরণ করে 16 এবং 18 পরিষদের জন্য এমন একটি পরিষদ চাই যে পরিষদে আমার মতো ব্যর্ত প্রকাশনা সম্পাদকের চেয়েও একজন দক্ষ প্রকাশনা সম্পাদক বৃদ্ধি বাংলাদেশের সম্মানিত महासचिव বিশিষ্ট লেখক কবিশক অনুবাদক মুফাসসির কোরআন হাজরাতুল আলহাজ হাজ আল্লামা অধ্যক্ষ জয়নুল আবিদিন জোয়ারসাহেব তাহের সাধারণ সম্পাদক করে একাত্তর সদস্যের কার্যকারী কমিটি গঠন করা হয় অনুষ্ঠানে বাংলাদেশের মতো নানা আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া উৎসব হয়েছে কুয়েতে স্থানীয় একটি অডিটোরিয়ামে গীতা পাঠ ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত এস এম আবুল কালাম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার বাবু দেবাকর দেওয়ানজি দূতাবাসের কাউন্সিলর আব্দুল লতিফ খান এবং পরিষদের প্রধান উপদেষ্টা সত্যরঞ্জন সরকার ও সাধারণ সম্পাদক তপন কুমার পাইক সহ অন্যরা এতে বক্তব্য রাখেন পরে সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে অন্যদিকে উন্মোচন করা হয় একটি স্মরণিকা দশে মিলি করি কাজ হারি জিতি নাহিলাজ এই স্লোগানে প্রায় দেড় বছর আগে গঠিত হয় কক্সাস বাজার শ্রমজীবী কল্যাণ সমবায় সমিতি জেদ্দায় অনুষ্ঠিত আলোচনায় সমিতির সফলতা এবং ব্যর্থতার মূল্যায়ন করেছেন পরিচালকেরা আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটা সমিতি করছি সমিতির টাকা পয়সা উঠাইয়া বাংলাদেশে বিনিয়োগ করছি এতে আমরা উপকৃত হইতেছি আমাদের সরকার উপকৃত হইতেছে যে কাজটা করতে যাচ্ছি দেশের একটা উন্নয়ন কাজ করব এবং সমাজের যারা দরিদ্র ফ্যামিলি আছে তাদেরকে সহযোগিতা করে আমাদের দেশের উন্নয়নের জন্য আমরা এদেশ থেকে পরিচালনা করে পাঠাই কক্সবাজার সদরে একটা যে কোনো একটা ভূমি ক্রয় করে সব সদস্যবৃন্দ যাতে এক একটা এক একজনে এক একটা ফ্ল্যাট পায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য হল বাংলাদেশের মধ্যে ইনশাআল্লাহ আমরা দেশের কিছু উন্নয়ন এবং আমরা নিজেরা উন্নয়নমূলক কিছু কাজ করে যাচ্ছি এই কাজ জন্য সফল হেফাজতে ইসলামের উদ্যোগে রিয়াদে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা বন্ধে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আলহাজ বাবুল মিয়ার সভাপতিত্বে মালানা উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালানা রেজাউল করিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালানা আব্দুল সালাম মালানা আবুল হাসে মালানা ইমরান নকিব মালানা হাবিবুর রহমান মালানা সাইফুল ইসলাম মালানা অলিউল্লাহ মাহমুদ প্রমুখ